চক্র বিষয়ার কার্যালয় বিলুপ্তিকরণের খবরে জোকাড়িছে সমগ্র রাজ্য। চক্র বিষয়ার কার্যালয় বন্ধ করার প্রসঙ্গ আজিও অব্যাহত আছে রাইজর তীব্র প্রতিবাদ। 1977 চনতে স্থাপিত ঐতিহাসিক সর্থাবাড়ির স্বাভিমান বিজড়িত আর বরপেটা জেলার উত্তর পূব প্রান্তর অন্যতম গুরুত্বপূর্ণ সরথাবাড়ির রাজচক্রর কার্যালয় স্থিরতা বাহাল রাখার দাবিত আজি সরথাবাড়ি রাজচক্রর কার্যালয় সম্মুখত দল সংগঠনের প্রতিনিধিয়ে প্রতিবাদ সাব্যস্ত করার পরিলক্ষিত হয়। দুই ঘণ্টার অবস্থান ধর্মঘটর কার্যসূচী রূপায়ণ করে সরথাবাড়ি রাজচক্রর কার্যালয় সম্মুখত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে সরথাবাড়ি রাজচক্র কার্যালয় সুদূর বরপেটালেক স্থানান্তরিত করার কার্যর অঞ্চলটির রাইজে কোনো কারণতেই মানি নল, যার বাবে অতি ক্ষোভত জ্বলি উঠিছে অঞ্চলটির জনতা। নির্বাচন আয়োগে 46 নম্বর সরুক্ষেত্রী সমষ্টি বিলুপ্ত করে অঞ্চলটুক খণ্ড বিখণ্ড করে 6টা বিধানসভা সমষ্টিত অন্তর্ভুক্ত করে আর সমষ্টিটির মূল ভূভাগ সরথাবাড়ীক কেন্দ্র করে 78খন গাঁও বরপেটা অনুসূচিত জাতির বাবে সংরক্ষিত বরপেটা সমষ্টি অন্তর্ভুক্ত করেছে। এটা কথা হল কি যে সরকারে ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত লিছে যে প্রতিটি বিধানসভা সমষ্টিক লই একটা সমজিলা গঠন করব আর সদর সমষ্টি সমূহ মানে একোটাই সার্কল অফিস থাকি। এই কথাই আসলে সরথাবাড়ী অঞ্চলক বঞ্চিত করব বিচার এই সিদ্ধান্তর দ্বারা। আর এই কারণে এই অঞ্চলের রাইজে যা 17 অক্টোবর রাজা বিভাগে যে নির্দেশনা জারি করেছে 27খন জেলার 36টা রাজচক্র বিলুপ্ত করার কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে। আর আজি সরকারক বা রাজা বিভাগের জড়িয়ে মুখ্যমন্ত্রী রাজমন্ত্রীর আবেদন করার কারণে ইয়ালে সমবেত হয়েছে। রাইজে অবস্থান ধর্মঘট করেছে দুঘণ্টিয়া আর ইয়ার বিষয়ে স্মারকপত্র দিব আর সরকারক বারে বারে অনুরোধ করে আছে, মুখ্যমন্ত্রীক বারে বারে অনুরোধ করে আছে এই অঞ্চল রাইজে, কারণ তেখেতের প্রতি রাইজ অঞ্চলটো রাইজ আস্থা আছে বিশ্বাস আছে। এই অঞ্চলন যে রাইজর প্রতি তেখেতে নিশ্চয় সদয় হব, এই অঞ্চলের স্বাভিমান আর অস্তিত্ব রক্ষার কারণে নিশ্চয় সুস্থির সিদ্ধান্ত গ্রহণ করিব, এই আশা এতিয়াও আছে আর এতিয়াও আমি বিশ্বাস আছে। আর যদি তেখেতে এই সিদ্ধান্ত বাহাল না রাখে আমার কার্যালয়ের স্থিতাবস্থা, তেতিয়া রাইজে পরবর্তী সময়ত খুব উদ্বীরণ করার কারণে রাজপথের ওলাই বলে বাধ্য হব, কেতিয়াও মানে ইয়ার পরা নিবলৈ নিদিও, কারণ এইটো সরথাবাড়ির লোক সরুক্ষেত্রী অঞ্চলের স্বাভিমান। আজি আমার ইয়াত এইটোয়ে মাত্র কার্যালয় আছে আর ইয়ার পরা যেটা 26 কিলোমিটার 30 কিলোমিটার আতর বরপেটালেক যাব লাগিব, যেটা মানুষের অর্থনীতির পর আরম্ভ করে সময়ের বিভিন্ন ক্ষতি হব, গতি এই হি ধরনের কার্যবিলাক আমি কেতিয়াও মানি নলওঁ। আজি হিমন্ত বিশ্ব সরকারে এই অঞ্চলের রাইজক প্রতিশ্রুতি দিছিল যে এই অঞ্চলের পর কোনো ধরনের কার্যালয় বা কোনো ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান ইয়ার পর স্থানান্তর করা নয়, কিন্তু আজি তেও এই রাইজক দিয়া প্রতিশ্রুতি রক্ষা নকরি ইয়ার পর আমার সরুক্ষেত্রের হৃৎপিণ্ড অর্থবরী অঞ্চলের এই হৃৎপিণ্ড রাজচক্রটি ইয়ার পর বিলুপ্ত করব বিচারিছে, গতি আমি এই কথাটা কেতিয়াও মানি নলওঁ।